কিছুটা শক্তি হারিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াত, নিম্নচাপ হিসাবে দুপুরে ঢুকবে পুরীতে, তারপর বাংলায়, এমনটাই জানাচ্ছে হাওয়াবিস। তো কত কিলোমিটার বেগে উপকূলে আশ্রে পড়বে ঘূর্ণিঝড়, এর প্রভাবে কোথায় কোথায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, কি বলছে হাওয়াবিস, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবে। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। দুর্বল হলেও নিম্নচাপে পরিণত হওয়া জাওয়াত রবিবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণ হতে পারে পশ্চিমবঙ্গে। এদিকে জাওয়াত উপকূলে প্রবেশ না করলেও দীঘার সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে আজ সকাল থেকেই। উত্তাল পুরীর সমুদ্র শনিবার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় জাওয়াত, আজ সকালে তা আরও শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় 11 কিলোমিটার গতিবেগে উড়িষ্যার উপকূলের দিকে ধেয়ে আসছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ তারা জানিয়েছে জাওয়াদের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এরপর দুপুরে নিম্নচাপ হয়ে পুরীতে ঢোকার কথা জাওয়াদের, তারপরে নিম্নচাপ জাওয়াত ধীরে ধীরে এগোবে বাংলার উপকূলের দিকে। বঙ্গোপসাগরে হঠাৎ ঘনিয়ে ওঠা ঘূর্ণিঝড় জাওয়াত যে ক্রমশ শক্তি হারিয়েছে তা শনিবার জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এও জানিয়েছিল যে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় জাওয়াত। হাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে 12 ঘন্টার পর জাওয়াত আরও দুর্বল হবে, ফলে স্রেফ একটি নিম্নচাপযুক্ত অঞ্চলে পরিণত হবে এবং উড়িষ্যা ও বাংলার উপকূলবর্তী এলাকায় ধেয়ে আসবে। তাতে ঝোড়ো হাওয়া না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। জাওয়াত বাংলায় না ঢুকলেও আজ সকাল থেকেই মুখভার আকাশে। কলকাতা, হুগলি, হাওড়া সহ রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে রবিবার রাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। নবান্ন সূত্রের খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশি সংখ্যক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 42টি রিলিফ ক্যাম্প এবং 115টি সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতায় যে এলাকায় জল জমে সেখানে জল নিকাশের প্রস্তুতি রাখতে হবে। NDRF-এর 2টি দলকে মহানগরীতে মোতায়েন রাখা হয়েছে। আউসগ্রামের জঙ্গলে সেনা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।